এই যে হোটেল আর হোটেল নামা পড়ার হোটেলের আশপাশ দা যাইতে মন চায় না যে আল্লাহর দান বিরিয়ানি হাউস আমার পরিচিত কি অবস্থা ভাইয়া আর নলি বাবা কয় না নলি বাবা তো সবাই কয় খালি জায়গায় জায়গায় ডাক দেয় নলি বাবা কয়া মাগারি ইদানিং তো নলি খাইতে পারি না তোমার দোকান অনেকদিন ধরে আহিও না অনেকদিন পরে এসে অনেক আসেনি বড় নলি মলি আছে কত বড় হইব মোটামুটি বড় হইব তো দেহি কই জিনিসটা দেহি মশলা দিও কিন্তু চাইলের ভিতরে জিনিসটা বড় আছে খারাপ না জল দিয়া তো মুরগি জল দাও আজকে কে জল দেবে জানো ডাইরেক্ট মুরগি ইসরায়েলি প্রোডাক্টস যারা যারা খায় এইসব লোকজন আমাকে ভিডিও না দেখে আর বর্তমানে আমাকে বাংলাদেশের যে মোজো কোম্পানি ফিলিস্তিনের দেখাও এই যে মোজো কোম্পানি আমাকে দেশি কোম্পানি আর এরা ফিলিস্তিনের ডেডিকেট করতেছে তো সবসময় আমরা মুসলমানের পক্ষে থাকবো আর মজো খাবো কোনো ইসরায়েলি প্রোডাক্টস খাবো না ঠিক আছে ভাই ব্রাদার এই জিনিসটা যদি মনে থাকে আমি নিজে এখন থেকে মজো খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু দেশি পণ্য আকিজের পণ্য এটা কোনো অ্যাডভাইজিং না কিন্তু যেটা আমাকে আর কি সব বিষয়ে ভালো হয় দেশের জিনিস প্লাস আমার ধর্ম নিয়ে যারা গ্যাঞ্জাম করতেছে আমরা ওকে কিছুই খাবো না সেভেন আপ পেপসি আসছি মানে যা আছে বিদেশি পণ্য এগুলো আমরা না খেলাম আমাকে দেশি খাবার খেলাম গরুর মাংসার বিরিয়ানি খাইলাম কী করেন এটা আমাকে দেশি খাবার তো ভাই ধন্যবাদ।